ঘরে বসে অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডলি রানী পাল। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। ক্লাস শুরু করার আগে চলো একটা গানের ভিডিও দেখে আসি। ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে, কেমন? বোর্ডের দিকে তাকাও। শীত বসন্ত শিক্ষার্থী বন্ধুরা, গানের ভিডিওটা কেমন লাগলো? খুব ভালো লাগলো, তাই না? আচ্ছা, তোমরা কি কেউ বলতে পারবে এই গানটা কি সম্পর্কিত? সুন্দর বলেছো, আমাদের বাংলাদেশের 6 ঋতু সম্পর্কে। তো চলো, আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর বাংলা বিষয়ে 6 ঋতুর দেশ নিয়ে আলোচনা করব। তোমরা তোমাদের খাতায় আজকের পাঠের শিরোনামটা লিখে নাও এবং কতটুকু আজকে আলোচনা করব ততটুকু লিখে নাও। আমাদের আজকে শিরোনাম হচ্ছে ছয় ঋতুর দেশ, আর আমরা আলোচনা করব হচ্ছে এতটুকু। ছয় ঋতুর দেশ, আমরা আমাদের দেশটা থেকে 6টি পর্যন্ত আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমরা তোমাদের বাংলা বইটা হাতে নাও। নিয়েছো? বাংলা বইটা হাতে নিয়ে 56 পৃষ্ঠা বের করো। 56 পৃষ্ঠা দেখো, 56 পৃষ্ঠা। তাহলে প্রথম অংশটুকু আমি পড়ছি, তোমরা আঙুল দিয়ে মিলিয়ে যাবে, কেমন? 6 ঋতুর দেশ, আমাদের দেশটা কত সুন্দর, তার নানা রূপ, চারপাশে সবুজ আর সবুজ, মাথার উপর নীল আকাশ, রূপালী ফিতার মতো নদী বয়ে যায়, সকালে সূর্য ওঠে, নরম আলোয় চারদিক হেসে ওঠে, দুপুরে রোদ করা হয়, বিকালের রোদ সোনালি, সন্ধ্যায় পশ্চিম আকাশ রঙিন হয়ে ওঠে, রাত কখনো অন্ধকার, কখনো চাঁদের আলোয় ঝলমলে। এভাবে একদিন হয়, 7 দিনে হয় 1 সপ্তাহ, আর 30 দিনে হয় 1 মাস, 12 মাসে হয় 1 বছর, 2 মাসে 1টি ঋতু। আমাদের ঋতু হচ্ছে 6টি। এখন তোমরা এই অংশটুকু আমার সাথে সাথে পড়ো। 6 ঋতুর দেশ, পড়ো। 6 ঋতুর দেশ, আমাদের দেশটা কত সুন্দর, তার নানা রূপ, চারপাশে সবুজ আর সবুজ, মাথার উপর নীল আকাশ, রূপালী ফিতার মতো নদী বয়ে যায়, সকালে সূর্য ওঠে, নরম আলোয় চারদিক হেসে ওঠে, দুপুরে রোদ করা হয়, বিকালে রোদ সোনালি, সন্ধ্যায় পশ্চিম আকাশ রঙিন হয়ে ওঠে, রাত কখনো অন্ধকার, কখনো চাঁদের আলোয় ঝলমলে। এভাবে হয় একদিন, 7 দিনে হয় 1 সপ্তাহ, আর 30 দিনে 1 মাস, 12 মাসে হয় 1 বছর, 2 মাসে 1টি ঋতু। আমাদের ঋতু হচ্ছে 6টি। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের দেশ কত সুন্দর, চারিদিকে সবুজ আর সবুজ, মাথার উপরে নীল আকাশ, আর রূপালী ফিতার মতন বয়ে চলে অনেক নদী, সকালে সূর্য ওঠে, চারিদিকে ঝলমল হয়ে ওঠে, আর দুপুরে রোদ কিন্তু করা হয়, বিকালের রোদ সোনালি, আর কি জানো, আর রাতে অন্ধকার হয় কখনো কখনো, আবার কখনো কখনো কি হয়, তারায় ভরে যায়, চাঁদের আলোয় ঝলমল করে। এভাবে হয়
একদিন, 30 দিনে হয় কি 1 মাস, 7 দিনে 1 সপ্তাহ, 2 মাস মিলে হয় 1টি ঋতু। আমাদের ঋতু কয়টি? 6টি। শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমরা যে অংশটুকু আঙুল দিয়ে মিলিয়ে গেছো বা আমার সাথে সাথে পড়েছো, এই অংশটুকু তোমরা শুদ্ধ এবং স্পষ্ট উচ্চারণে সরবে পড়বে। তোমরা পড়ো। মনোযোগ সহকারে পড়ো। পড়া হয়ে গেছে? আচ্ছা, তাহলে এসো আমরা যুক্ত বর্ণ দিয়ে শব্দ ভেঙে দেখাই তোমাদের। তোমরা যে অংশটুকু পড়েছো তার মধ্যে যে যুক্ত বর্ণগুলো আছে আমি এখানে লিখে নিয়ে এসেছি। দেখো, তোমাদের এই পাঠ্যাংশটুকুর মধ্যে কিন্তু এই যুক্ত বর্ণগুলো আছে। একটু মিলিয়ে দেখো, আমি যে অংশ যেটুকু লিখে নিয়ে এসেছি বা যে শব্দগুলো লিখে নিয়ে এসেছি তোমাদের এই পড়ার মধ্যে থেকেই কিন্তু আছে এই শব্দগুলো। কি আছে শব্দগুলো আমরা একটু দেখে নিই। সুন্দর, পশ্চিম, অন্ধকার, সন্ধ্যা, তৃষ, সূর্য, আছে না? আছে। তাহলে চলো এখান থেকে আগে যুক্ত বর্ণগুলো আলাদা করি, তারপরে কিভাবে গঠিত হয়েছে সেটা তোমাদের ভেঙে দেখাই। আচ্ছা দেখো, সুন্দর, সুন্দর থেকে তোমরা বলো তো এখানে যুক্ত বর্ণ কোনটা? ঠিক বলেছ, দন্তে নয় দ। তাহলে এটা কি বর্ণ কি বর্ণ মিলে গঠিত? দন্ত ন আর দ। পশ্চিম, পশ্চিমের মধ্যে যুক্ত বর্ণ হচ্ছে তালব্যশয় চ। এখানে তালব্যস আর চ মিলে গঠিত হয়েছে। এখানে আছে কি? অন্ধকার। অন্ধকারের মধ্যে হচ্ছে দন্ত নয় ধ হচ্ছে কি? যুক্ত বর্ণ। এটা গঠিত হয়েছে দন্ত ন আর ধ মিলে। এখানে কি আছে দেখো তো? সন্ধ্যা। এখানে নয় ধয় জফলা। তাহলে এখানে কি করলাম? দন্ত ন দিলাম, তারপরে কি দিলাম? ধ। আর এটা হচ্ছে কি বলতো? জফলা, জফলা, জফলা। এবার এখানে কি লিখলাম? তিরিশ, তয় রফলা। তো এটাকে কি হবে? ত দিয়ে রফলা। তাহলে হয়ে গেল 30। আর এখানে আছে কি যুক্ত বর্ণ কোনটা? জয় রেফ, অন্তীয় জ রেফ। আমি এখানে লিখলাম অন্তীয় জ রেফ। তাহলে আগে রেফ হবে, তারপরে হবে কি? অন্তীয় জ। তাহলে তোমরা তো ভেঙে দেখাতে পারবে, ভাঙতে পারবে, তাই না? সুন্দর, পশ্চিম, অন্ধকার, সন্ধ্যা, তৃষ, সূর্য। তাহলে তোমরা ধারণা পেলে কিভাবে যুক্ত বর্ণ আলাদা করতে হয় এবং সেটা কিভাবে ভেঙে দেখাতে হয় বা ভাঙতে হয়। এখন শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের 3টা শব্দ বোর্ডে লিখে দেব। এই শব্দগুলো তোমাদের যে পাঠ্যের অংশটুকু পড়লে কোন বাক্যে আছে সেটা আমাকে বলবে। আমি এই শব্দ 3টা আগে লিখছি। সপ্তাহ, বছর, আর একটা হচ্ছে রঙিন। এই 3টা শব্দ আমি তোমাদের দিলাম। এখন তোমরা তোমাদের যে অংশটুকু তোমরা পড়েছো কোন বাক্যের মধ্যে এই 3টা শব্দ আছে আমাকে বলবে। তোমরা একটু তোমাদের পাঠ্য বইটা দেখো, যে অংশটুকু তোমরা পড়লে এই 3টা শব্দ কোন বাক্যের মধ্যে আছে তোমরা খুঁজে বের করো। বের করা হয়ে গেছে? আচ্ছা দেখি
কোন তিনটা বাক্যের মধ্যে এই তিনটা শব্দ আছে বা তোমরা খুঁজে পেয়েছো। পেয়েছো না তোমরা? হ্যাঁ, তোমরাও পেয়েছো। আমিও দেখি তোমাদের দেখানোর জন্য বাক্যগুলো নিয়ে এসেছি। প্রথম শব্দটা কি ছিল? সপ্তাহ। তাহলে তোমাদের পাঠ্য বই আছে সাত দিনে হয় এক সপ্তাহ, তাই না বন্ধুরা? আচ্ছা, তারপরে শব্দটা কি ছিল? বছর। কোন বাক্যে ছিল এই শব্দটা? বারো মাসে হয় এক বছর। আর তিন নম্বর শব্দ কি ছিল? রঙিন। রঙিন শব্দটা কোন বাক্যে? পাঠ্য বই কোন বাক্যে ছিল? সন্ধ্যায় পশ্চিম আকাশ রঙিন হয়ে ওঠে। আমি আরেকবার পড়ছি, সপ্তাহ দিয়েছিলাম শব্দটা, যে কোন বাক্যের মধ্যে আছে সপ্তাহটা। তোমরা খুঁজে বের করেছো যে সাত দিনে হয় এক সপ্তাহ, তার মানে এই এই এটা হচ্ছে এই বাক্যের মধ্যে সপ্তাহ আছে। আর বছর কি আছে? বারো মাসে হয় এক বছর, এই বছরটা দেখো এই বাক্যের মধ্যে আছে। আর রঙিন দিয়েছিলাম তোমাদের পাঠ্য বইয়ে, সন্ধ্যায় পশ্চিম আকাশ রঙিন হয়ে ওঠে, রঙিন হয়ে ওঠে। পেয়েছো? বুঝতে পেরেছো? আমরা জানি যে তোমরা খুব মনোযোগ সহকারে পড়েছিলে, তাই খুব সহজে এই শব্দ তিনটা দিয়ে বাক্যটা খুঁজে পেয়েছো, কোন বাক্যে এই তিনটা শব্দ আছে। এখন শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আরো একটা সুন্দর কাজ আছে। তোমরা তোমাদের খাতাটা বের করো, কলমটা নাও। নিয়েছো? আচ্ছা নাও। আমি এখন তো তোমরা অনলাইনে ক্লাস করছো, এখানে তো গ্রুপ ভিত্তিক কাজ করানো আসলে মুশকিল, কিন্তু তোমাদের পছন্দ মতন দলে ভাগ হয়ে যাবে। যেমন ধরো সকাল, তারপরে দুপুর, তারপরে বিকাল, তারপরে হচ্ছে সন্ধ্যা, তারপরে কি রাত। সকালের একদল, দুপুর একদল, বিকাল একদল, সন্ধ্যা একদল, রাত একদল। তোমরা যে কোনো একটা দলে যুক্ত হবে, যুক্ত হয়ে বা পছন্দ করবে যে তুমি কোন দলে থাকতে চাও। ধরো সকাল দলে যারা থাকতে চাও, তারা দুইটা করে এই সকাল দিয়ে বা সকাল সম্পর্কিত দুটো করে বাক্য লিখবে তোমাদের খাতায়। আমি বুঝাতে পেরেছি? ধরো কেউ রাতের দলে থাকতে চাও বা রাত সম্পর্কিত দুটো বাক্য লিখতে চাও, তাহলে রাতের দলে থাকবে। কেউ যদি দুপুরের দলে থাকে, এখানে কিন্তু পাঁচটা দল করেছি, সকাল দুপুর বিকাল সন্ধ্যা রাত, পাঁচটা দল করেছি। তোমরা তোমাদের পছন্দ মতন দলে যাবে এবং দুটো করে এই সম্পর্কিত বাক্য লিখবে। সকাল সম্পর্কিত দুটো বাক্য, দুপুর সম্পর্কিত দুটো বাক্য, বিকাল সম্পর্কিত দুটো বাক্য, সন্ধ্যা সম্পর্কিত দুটো বাক্য, রাত সম্পর্কিত দুটো বাক্য, যে কোনো একটা দলে কাজ করবে। তোমাদের কিন্তু সকল দলে লিখতে হবে না, যারা লিখবে তারা একটা দলে লিখবে। যারা দুপুর লিখবে তারা শুধু দুপুর দলেরই গিয়ে দুপুর দিয়ে দুটো বাক্য লিখবে সম্পর্কিত, দুপুর সম্পর্কিত। লেখো। আমি বুঝাতে পেরেছি নিশ্চয়ই? তাহলে চলো জেনে নিই তোমরা যা লিখেছো বা এই সকাল, এই দুপুর, এই বিকাল, এই সন্ধ্যা, রাত সম্পর্কে কেমন ধরনের বাক্য হতে পারে। চলো একটু দেখে আসি। তোমরা একটু তাকাও বোর্ডের দিকে। আমি কিন্তু বলেছিলাম যে পাঁচটা দলের মধ্যে যে কেউ যে কোনো দলে গিয়ে, যে কোনো একটা দলে গিয়ে লিখতে পারবে। তো আমি এখানে দেখাচ্ছি তোমাদের যে যারা সকাল দলে ছিলে
তারা সকাল সম্পর্কিত দুটো বাক্য লিখেছো, আমিও এখানে দুটো বাক্য লিখে দিয়েছি, হয়তো তোমাদের সাথে মিলেও যেতে পারে কিংবা নাও যেতে পারে। আমি তোমাদের দেখাচ্ছি যে আসলে বাক্যগুলো কেমন ধরনের হতে পারে বা কেমন ধরনের হবে। তোমাদের সাথে মিলে গেলে তো খুবই ভালো। সকাল দিয়ে লিখেছি, এক নম্বরে আছে সকালে সূর্য ওঠে, আর দ্বিতীয় বাক্য লিখেছি সকালে নরম আলোয় চারদিক হেসে ওঠে। তোমরাও লিখেছো, অনেকেই লিখে থাকবে। দুপুর দিয়ে বাক্য লিখেছি দুইটা, এক নম্বর বাক্য হচ্ছে দুপুরে রোদ করা হয়। তোমরা লিখেছো, কারণ এই বাক্যটা কিন্তু কি তোমাদের পাঠ্য বইয়ে ছিল, পড়ার মধ্যে ছিল, মনে আছে তোমাদের। আর দুই নম্বর বাক্য লিখেছি দুপুরে রোদে যাওয়া মুশকিল। দুপুরে রোদে যাওয়া মুশকিল, প্রচণ্ড কড়া রোদ হয় তাই রোদে যাওয়া মুশকিল। আর বিকাল দিয়ে লিখেছি আমি এখানে বিকালের রোদ সোনালি। এটাও তোমাদের সাথে মিলে গেছে, যেতেই পারে, বিকালে রোদ সোনালি। আর দ্বিতীয় বাক্য হচ্ছে বিকালে বন্ধুদের সাথে খেলা করি। আসলেই তো এখন করোনাকালীন সময়, তোমরা এখন বাসায় আছো, কিন্তু যখন ভালো পরিবেশ ছিল বা করোনা ছিল না, তখন কিন্তু লেখাপড়া শেষ করে বিকালে তোমরা বন্ধুদের সাথে খেলা করতে যেতে, তাই না? এখন থাকলো হচ্ছে আমাদের আরও, এখানে তো তিনটা দলে গেল, আমাদের রয়েছে কি মোট ছিল পাঁচটা, আরও দুটা দল রয়েছে, সেটা হচ্ছে সন্ধ্যা ও রাত। দেখি সন্ধ্যা দিয়ে কি হতে পারে। সন্ধ্যা সম্পর্কিত বলেছিলাম দুটো বাক্য, আমি কি লিখেছি আর তোমরাই বাকি লিখেছ, মিলে যাবে অবশ্যই, আবার নাও যেতে পারে, সমস্যা নাই। আবার যারা লেখনি বা বুঝতে পারোনি তারা নিশ্চয়ই এখন বুঝে গেছো। আমরা তিনটা দলের কাজ দেখেছি, এখানে রয়েছে দুটো দল, সন্ধ্যা আর রাত। তাহলে সন্ধ্যা সম্পর্কিত দুটো বাক্য দেখি কি লিখেছি এখানে। এক নম্বরে লিখেছি সন্ধ্যায় পশ্চিম আকাশ রঙিন হয়ে ওঠে, এটা লিখেছো তোমরা, কারণ বইতে ছিল, তাই না? আর দ্বিতীয় নম্বর বাক্যে লিখেছি সন্ধ্যায় পড়তে বসি। সত্যিই তো তোমরা সবাই সন্ধ্যায় পড়তে বসো, এটা অনেকে কিন্তু লিখে থাকবে তোমরা। আর রাতের দুটো বাক্য তৈরি হচ্ছে রাত সম্পর্কিত, রাতে অন্ধকার নেমে আসে, রাতে চাঁদ ওঠে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বিষয়টা বুঝেছ, তোমরা লিখেওছ, খুব সুন্দর লাগলো, ভালো লাগলো আমার যে তোমরা বিষয়টা বুঝতে পেরেছ এবং তোমাদের খাতায় তোমরা লিখতে পেরেছ। এখন শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের বাড়ির কাজটা তুলে নাও। তোমাদের বাড়ির কাজটা খুবই সহজ, তোমাদের বাড়ির কাজ হচ্ছে খুবই সহজ। আমি বাড়ির কাজ দিচ্ছি, বাড়ির কাজ হচ্ছে আমি যুক্তবর্ণ দিচ্ছি, এই যুক্তবর্ণ দিয়ে তোমরা দুটো করে শব্দ লিখে আনবে। দন্ত নয় দ তরফলা আর অন্তীয় জ রেফ, এইটা এই তিনটা যুক্তবর্ণ দিয়ে দুটো করে শব্দ লিখে আনবে। তোমাদের খাতায় লিখে নাও এই বাড়ির কাজটা। লেখা শেষ। শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো? অনেক ভালো লেগেছে, আমারও খুব ভালো লেগেছে যে তোমরা ক্লাসে অনেক মনোযোগী ছিলে। তো আজকে আমরা কি করলাম, যুক্তবর্ণ আলাদা করতে পারলাম, তারপরে কি যে কোন বাক্যের মধ্যে নির্দিষ্ট শব্দ আছে সেই বাক্যটা খুঁজে তোমরা পেলে বা বের করলে, আর সকাল দুপুর তারপরে বিকাল সন্ধ্যা রাত এই সম্পর্কিত দুটো করে বাক্য লিখলে দলে, যে কোনো যে দলে ভাগ হয়ে যে কোনো একটা গ্রুপের থেকে তোমরা লিখেছো, আর তোমরা তোমাদের বাড়ির কাজটা তুলে নিলে। তাহলে তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, পরবর্তী ক্লাসে।